বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা নিয়ে উদ্ভূত সমস্যার সমাধানে সরকারের সঙ্গে আলোচনা করতে আগ্রহী হেফাজতে ইসলাম। এজন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা চলছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের শাস্তি চান বলেও জানান ধর্মীয় সংগঠনটির নেতারা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়ার পর জড়িত সন্দেহে গ্রেপ্তার হয়েছেন স্থানীয় মাদ্রাসার চার ছাত্র শিক্ষক। এরপরই কার্যত চাপে পড়েছে হেফাজতে ইসলাম সহ ভাস্কর্য বিরোধীরা। সংবাদ সম্মেলনে ধর্মীয় সংগঠনটির নায়েবে আমির নুরুল ইসলাম বলেন, কুষ্টিয়ার দায় চাপিয়ে হেফাজতকে ঘায়েল করার চেষ্টা চলছে। রেকর্ড হওয়া ফুটেজের সঙ্গে গ্রেপ্তার আসামিদের চেহারার মিল নেই বলেও দাবি করেন তিনি। দেখা গেছে এগুলো চিকন চিকন, একদিন দুই দিনের ভিতরে এত বড় বড় মোটা হইল কেমনে? তাদের দাড়ি কাপড় ছিল না, যে লেবাস পড়ছে সে লেবাসের লোকে তাদের বডির যে খাপ খায় না, সেখানে পুলিশ আছে, সরকারি দায়িত্বশীল আছে, তারা তদন্ত করবে, দোষী ব্যক্তিদের শাস্তি দিবে, সেটা আমরাও চাই। এ সময় এই নেতা জানান, গোপন তৎপরতা অনুমোদন করে না হেফাজত। গোপনে বা ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রমূলকভাবে যে কোনোভাবে আইন হাতে তুলে নেওয়ার জন্য হেফাজতে ইসলাম বা উলামা একরামরা এটা অনুমোদন করে না। উদ্ভূত সমস্যা সমাধানে সরকার প্রধানের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা চলছে বলে জানান হেফাজতের আরেক নায়েবে আমির। সময় এখনো ঠিক হয়নি, যোগাযোগ চলছে, আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ কোন বৈঠকের ব্যবস্থা হবে। সরকারের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান যেন সুন্দর মতো সমাপ্ত হয়। ভাস্কর্য বিরোধিতা ও ভাঙচুরের সঙ্গে জড়িয়ে হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক ও ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিমের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। আমরা সকল মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।